এটার ভিতরে কি আসছে ভাই? এটার ভিতরে হচ্ছে একটা ছোট কিবোর্ড, আবার এই ম্যাকের সাথে চালানোর জন্য। বড় কিবোর্ড অনেক সময় মানে সাথে রাখা কঠিন হয়, বা যখন দুইটা পিসি থাকে তখন সমস্যা হয় আর কি। অ্যাপল গ্যাজেট থেকে নিলাম, দেখি ওরা ইনভয়েস দিয়ে দিয়েছে। ওয়াও, একটা কুপন দিছে, ডিসকাউন্ট ভাউচার 500 টাকার অ্যাপল কেয়ার, মানে তাদের থেকে কোনো প্রোডাক্ট কিছু জিনিস দিছে, রিপেয়ারিং সার্ভিস। যাই হোক, এই হচ্ছে মূল জিনিসটা, চমৎকার। এটা ব্র্যান্ডের নামটা হচ্ছে উইউ নাকি? হ্যাঁ হ্যাঁ, উইউ। যাই হোক, আমি জাস্ট হচ্ছে এখন এটাকে একটু কেটে ফেললাম। আপনার ক্যাচিং বা কভার কোয়ালিটির কেমন মনে হচ্ছে আপনার কাছে? কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট উইউর, আরও কিছু প্রোডাক্ট দেখছি আমি, সবগুলোই বেশ মানে চমৎকার। আবার সিলিং করা দেখা যায়, আস্তে হাতে লাগাই না। ওকে, জাস্ট মূল আকর্ষণটা কিন্তু আনফোল্ড করা যাবে, চমৎকার। ও, আমি এটা মূলত যে জন্য নিয়েছি এটা হচ্ছে এই ট্র্যাকপ্যাডের জন্য। এটা বড় একটা ট্র্যাকপ্যাড আছে বাটন সহ, অর্থাৎ এটা পুরো ল্যাপটপের ইয়ার কাজে দিবে। তো এখন এটার সাথে এটাকে পেয়ারিং করতে হবে। বাটনগুলোও সলিড, সাউন্ডলেস হবে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপেলের জন্য সিএমডি মানে কমান্ড বাটন দুইটা আছে, এই জন্য নিয়েছি। বিকজ হচ্ছে নাহলে একটু সমস্যা হয়ে যায়, কন্ট্রোলার কমান্ডের সাথে ইয়া হয়ে যায়, মানে ঝামেলা হয়ে যায় আর কি। এটা চার্জিং পোর্ট কোথায়? চার্জিং পোর্ট ইউএসবি টাইপ সি। এটা একটা ভালো দিক যে আমার একটা কেবলই সব কাজ হয়ে যাবে। আমরা এখন সার্ভারের মিটারটা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে। সার্ভারের মিটার আমি হচ্ছে, আমরা তো আনবক্সিং ভিডিও করতেছিলাম, এখন পেয়ারিং ভিডিওটা কি রাখবো এটার সাথে? এখান থেকে সব কাজই করা যাচ্ছে এখন, অনেক ফাস্ট মনে হচ্ছে। হ্যাঁ, ভালোই লাগতেছে, খারাপ না। দেখেন, কিবোর্ড টেস্ট লঞ্চ দ্য টেস্টার, সবগুলোই সাউন্ড হচ্ছে। এটা তো হচ্ছে টেস্টারের সাউন্ড হচ্ছে। সবাইকে একটা থ্যাংক ইউ দিয়ে দেন। থ্যাংক ইউ।